আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ মাসআলা তুলে ধরব। প্রথমটি হচ্ছে এই যে বাথরুমে অজু করা যাবে কি না, দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রস্রাব পায়খানা করার পরে ক্রিয়াকলাপ এবং পানি উভয়টি ব্যবহার করতে হবে কি না, নাকি যে কোনো একটি ব্যবহার করলে চলবে। এই দুইটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার পূর্বে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। দেখেন, পূর্বেকার সময় আমরা দেখেছি ঘর থাকতো এক জায়গায়, বাথরুম থাকতো আরেক জায়গায়, কিন্তু এখন আধুনিক যুগ, এখন বর্তমানে প্রতিটি ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম রয়েছে, প্রত্যেকটি ঘরের মধ্যে কী রয়েছে, বাথরুম রয়েছে, যেটা ঘরের সাথেই যুক্ত। এখন আর সেই যুগ নয় যে যুগে আলাদা আলাদা বাথরুমগুলো ছিল, এখন প্রত্যেকটা ঘরেই কী আছে, বাথরুম আছে। তো আমরা কী করি, এই বাথরুমের মধ্যে প্রস্রাব পায়খানা সারি, প্রস্রাব পায়খানার কাজ করি, আবার এই বাথরুমে বসে আমরা কী করি, অজু গোসল করি। এখন কথা হলো, এই যে বাথরুম যেটাতে আমরা টয়লেট করি, প্রস্রাব পায়খানা করি, সেখানে কি বসে আমরা অজু গোসল অজু করতে পারবো, ইসলাম কী বলে? দেখেন, প্রথমত হচ্ছে আমরা যখন বাথরুমে প্রবেশ করব, তখন প্রবেশ করার সময় আমরা কী বলবো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ এই বাথরুমের মধ্যে কী থাকে, বাথরুম হচ্ছে একটা ময়লা আবর্জনার জায়গা, সেখানে কী থাকে তোমার, সেখানে তোমার জিনের কী থাকে, একটা প্রশ্রয় থাকে, আশ্রয় থাকে। যেমন আমরা দেখছি তোমার জিন মানুষকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, আর রসুল একটা হাদিসও আছে যে জিন যে মানুষকে ক্ষতিগ্রস্ত করে তার মেজরিটিটা, তার বেশিরভাগটাই এই স্ট্রেঞ্জার জায়গা থেকে, এই বাথরুম থেকেই হয়ে থাকে। তাই আমরা যখন বাথরুমে যাবো, বাথরুমে ঢোকার সময় আমরা কী বলবো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন কথা হলো, আমরা কি বাথরুমে অজু করতে পারবো, বাথরুমে কি আমরা অজু করবো, করতে পারবো, এ ব্যাপারে ইসলাম কী বলে? দেখেন, বাথরুমে আমরা অজু করতে পারবো, আমরা বাথরুমে কী করতে পারবো, অজু করতে পারবো। কেন, আপনার প্রশ্ন জাগতে পারে যে বাথরুম তো একটা ময়লার জায়গা, সেখানে অজু কীভাবে করবো বা কীভাবে অজুটা হবে? দেখেন, একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন, তখন একজন বেদুইন মসজিদে প্রবেশ করেছে, করে কী করেছে, মসজিদের মধ্যে প্রস্রাব করে ফেলছে। সাহাবীরা রাগান্বিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রাখো না, আর বোকা জোকা দেওয়ার প্রয়োজন নাই, এই প্রস্রাবের জায়গায় কী করো, পানি ঢেলে দাও, পবিত্র হয়ে যাবে। তাহলে দেখ, আমরা কি এই এই হাদিস থেকে একটা মাসলা আমরা ইস্তেমাত করতে পারলাম, একটা মাসলা আমরা জানতে পারলাম যে প্রস্রাব পায়খানার মধ্যে যদি আমরা কী করি, পানি ঢেলে দেয়, পানি ঢেলে দিই আর পানিটা প্রবাহিত হয়ে এই ময়লাটা দূর করে ফেলে, তাহলে সেই জায়গাটা কী হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর এখন আমরা যে বাথরুমগুলো ব্যবহার করি, এই বাথরুমের কমিটির মধ্যে প্রত্যেকটা বাথরুমে হাই কমেট থাকতে পারে বা লো কমেট থাকতে পারে, আমরা কিন্তু আমরা কাজ সারি, যখন প্রাকৃতিক ডাকে যখন সারা দিই, তখন আমরা কাজটা যখন শেষ হয়ে যায়, আমরা পানি ঢেলে পবিত্র করে ফেলি, আমরা এই জায়গাটা কী করি, পানি ঢেলি, তাহলে প্রায় সময় এটা পরিষ্কার থাকে, এটা পবিত্র থাকে, আমরা কী করতে পারবো, সেখানে অজু করতে পারবো। এখন কথা হলো যে বাথরুম যেটা, আর বাথরুমে তো তোমার আল্লাহর নাম নেওয়া যায় না, তাহলে আমরা অজু করার সময় আবার বিসমিল্লাহ বলতে হয়, তাহলে আমরা কীভাবে বিসমিল্লাহ বলবো? প্রথম কথা হলো, অজুতে বিসমিল্লাহ বলা কিন্তু ফরজ নয়, অজুতে বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাহ। যদি কেউ বিসমিল্লাহ ছাড়াও অজু করে, তার অজুটা হবে, তবে এই উত্তম হলো বিসমিল্লাহ সহকারে অজু করা। এটা সিস্টেম কি, আমি যখন প্রাকৃতিক ডাকে সারা দেবো বাথরুমে, আমার ইস্তেঞ্জা করব, আমি প্রস্রাব পায়খানা করব, করার শেষে আমি বাইর হব, বাইর হওয়ার পরে বিসমিল্লাহ বলবো বাইরে থেকে, বাথরুমের বাইরে থেকে, এরপরে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বাথরুমে ঢুকে আমি কী করব, অজু করব। এই তরিকাটা যদি, পদ্ধতিটি অবলম্বন করি, তাহলে আমাদের অজুটা পারফেক্ট হলো, খুবই উত্তম হলো। এখন আমার অজুর শুরুটা কিন্তু কী হয়েছে, আমার নিয়ত হয়েছে যে আমি অজুর জন্য বাইরে হইতেছি, বিসমিল্লাহ বলতেছি, অজুর শুরুতে আমার বিসমিল্লাহ দ্বারা অজুর শুরুটা হচ্ছে, তাহলে আমার উত্তম হয়ে গেল, অজুর যে পূর্ণাঙ্গভাবে যেভাবে অজু করার কথা ছিল সেটাই হয়ে গেল, তাহলে আমার অজুটা হবে, বাথরুমে আমি কী করতে পারবো, অজু করতে পারবো। এখন একটা বিষয় আছে, উত্তম অনুত্তমের ব্যাপার। যদি আমরা দেখি যে এই বাথরুমের মধ্যে এই যে কোমেটের দিকে দিকে গড়িয়ে অজুর পানিগুলো পড়তেছে, বা দেখি যে বাথরুমের মধ্যে পবিত্রতার সম্ভাবনা কম, ময়লা আবর্জনা বেশি থাকে, প্রস্রাব থাকে, তাহলে আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা অন্য জায়গায় কী করতে পারি, কিন্তু করলে বাথরুমে অজু করলে অজুটা কিন্তু হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আর একটা ব্যাপার হলো যে আমরা কী করি, আমরা বাথরুমে আমরা যে প্রস্রাব পায়খানা করার পরে ক্রিয়াকলাপ ব্যবহার করি, পানি ব্যবহার করি, এখন কি দুটোটা ব্যবহার করতে হবে, নাকি যে কোনো একটা ব্যবহার করলে চলবে? দেখেন, ইস্তেঞ্জা করার পরে
দিলা কুলুপ অথবা পানি, যে কোনো একটা ব্যবহার করে পবিত্রতা অর্জন করা ফরজ, পবিত্রতা অর্জন করতে হবে, কিন্তু দুইটা ব্যবহার করা হচ্ছে সুন্নত। আপনি পানি দ্বারা ইস্তেঞ্জা করলে হয়ে যাবে, আবার ডিলা কুলুপ দ্বারা যে কোনো একটা দ্বারা করলে হয়ে যাবে, আর দুটো ব্যবহার করে যদি আমি ইস্তেঞ্জাটা করি তাহলে এটা আরও উত্তম হবে। এখন কথা হলো, আমি যদি পানি দ্বারা ইস্তেঞ্জা করার পরেও দুই তিন ফুটা করার সম্ভাবনা থাকে, তাহলে আমার জন্য কুলুপ ব্যবহার করাটা অত্যাবশ্যকীয়। অবশ্যই আমি কুলুপ ব্যবহার করতে হবে, যেহেতু আমার প্রবলেম আর কেউ যদি বা কেউ কারোর শরীর যদি দেহ দৈহিক দিক থেকে সামর্থ্য থাকে বা পারফেক্ট থাকে, যে ইস্তেঞ্জা করার পরে তার আর জল আর পানি বাহির হওয়ার সম্ভাবনা নাই, দুই তিন খাতার করার সম্ভাবনা নাই, তাহলে সে পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতে পারবে, কুলুপটা ব্যবহার করা লাগবে না। তবে কুলুপ ব্যবহার করা সুন্নত, এটা ফরজ নয়। আচ্ছা, এটা এখন কথা হলো, এই যে আমরা যদি পায়খানা করার পরে তোমার পানি ব্যবহার করি আবার সাথে সাথে দিলা কুলুপ ব্যবহার করি, সেটা হচ্ছে অতি উত্তম। কারণ কি? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহ মুত্তাহিরুন ইউহিব্বুল মুতাত্বাহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্র পবিত্র খাদিকে খাদিদেরকে পছন্দ করেন, যারা পুত পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। এই আয়াতটা, এই আয়াতটা সামনে নজর হচ্ছে, এই আয়াতটা আল্লাহ তাআলা কুফাবাসীদের চরিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর সপক্ষে আয়াতটি কী হয়েছে, অবতীর্ণ হয়েছে। তাহলে এখন দেখা গেছে কুফাবাসীদের মধ্যে এই অভ্যাসটা ছিল, তারা কী করতো, প্রস্রাব পায়খানার পরে কুলুপ ব্যবহার করতো, আবার কি পানীয় ব্যবহার করতো, উভয়টা ব্যবহার করতো। তাহলে তারা উভয়টা ব্যবহার করার কারণে আল্লাহ তারা তাদেরকে অধিক পবিত্র বলছেন, আমার পছন্দ করার কথা বলছেন, তাহলে সেটা আমাদের জন্য কী হবে, একটা ভালো একটা ব্যাপার হবে, উত্তম একটা ব্যবহার ব্যাপার হবে। আমরা অজু তোমার ইস্তেঞ্জা করার পরে কী করবো, ডিলা কুলুপ ব্যবহার করবো, আবার পানীয় ব্যবহার করবো। আমি আবারও বলছি, ডিলা কুলুপ বা পানি যে কোনো একটা ব্যবহার করা ফরজ, যে কোনো একটা ব্যবহার করতে হবে পবিত্রতা অর্জার জন্য, আর উভয়টা ব্যবহার করা হচ্ছে উত্তম সুন্নত। কারো যদি এমন থাকে পানি ব্যবহার করার পরেও তার দুই তিন কাতরা পড়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য কুলুপ ব্যবহার করাটা ফরজ। এখন কথা হলো, আমরা যে আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু লোক আছে যারা প্রস্রাব পায়খানা করার পরে, প্রস্রাব করার পরে কুলুপ ব্যবহার করে হাঁটাহাঁটি করে আর চিল্লাপ কর দেয়, নমাজের সময় নামাজ চলে যাচ্ছে, বা এই যে মসজিদের ছোটো ছোটো বাচ্চারা নমাজ আসছে, এরা দেখতেছে আমার চাষা আমার দাদা এ কী করতেছে, ধরে চক্কর দিতেছে, এটা লজ্জার একটা ব্যাপার স্যাপার আছে। তাই আমরা কী করতে হবে, আমাদের সেদিকে মনোনিবেশ থাকতে হবে, আমাদের লজ্জাটার ব্যাপারেও আমরা থাকতে হবে, কারণ লজ্জাও ইমানের একটা অঙ্গ। আমরা আমাদের এই কাজটা হতে হবে, আবার যাতে লজ্জাহীনতা প্রকাশ পায় এমনভাবে আমরা চলাফেরা করতে পারবো না, এটা অনুচিত একটা কাজ। আর এই বাথরুম, বাথরুম হচ্ছে একটা পবিত্র জায়গা, সেই সেই জায়গাটা যেহেতু আমাদের ঘরের ভিতরে আছে, আমরা একটা পরিষ্কার সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করব। কারণ এই বাথরুমের মধ্য থেকেই শয়তান আমাদেরকে কী করে, ওয়াসওয়াসা দেয়, এই শয়তান আমাদেরকে কী করে দেয়, কুমন্ত্রণা দেয়। বেশিরভাগ করে নারীরা যখন কী করে বাথরুমে ঢুকে, বাথরুমে ঢুকার পরে তাদের এই যৌনাঙ্গের দিকে তোমার কামভাবে বা যৌনাবৃত্তির চাহিদার যে কাম চাহিদা যেটা আছে, সেইভাবেই তারা তোমার এই জিনজাতিগুলো কী করে তাকায়। এখন আপনি বলতে পারেন, জিনজাতিদের কী আবার মনোকামনা আছে, তারা কি আবার সেভাবে তাকায়? এর প্রমাণ আছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, একটা আয়াত আছে, সে আয়াত আল্লাহ তাআলা বলেছেন।